নারী সুরক্ষায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প নিয়ে দেশজুড়ে প্রচার চালাচ্ছেন, তখন বিলকিস বানর ধর্ষকদের আবারও জেলে না পাঠালে বাড়িতে থাকার সাহস পাচ্ছে এমন একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ এমনটাই অভিযোগ করে বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন গুজরাতের রোধিকপুরের গ্রামের বসবাসকারী মানুষ। গুজরাত সরকারের কাছে ওই বিশেষ সম্প্রদায়ের মানুষদের আবেদন, আবারও বিলকিস বানর ধর্ষকদের জেলে ঢোকানো হোক। তাছাড়া গ্রামে পুলিশি নিরাপত্তা চেয়েও ওই বিশেষ সম্প্রদায়ের মানুষের প্রশাসনের কাছে আবেদন করেছেন। এই ঘটনায় দেশের বিরোধী রাজনীতির নেতাদের প্রশ্ন, এটাই কি নরেন্দ্র মোদীর নারী সুরক্ষার নমুনা? এর আগে আমরা দেখেছি গত 15 আগস্ট গুজরাট জেল থেকে মুক্তি পেয়েছে সেই 11 জন যারা 2002 সালে ফেব্রুয়ারি মাসে 5 মাসের অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে গণধর্ষণ করেছিল, নির্মমভাবে তার 3 বছরের মেয়েকে আছড়ে মেরেছিল তার চোখের সামনে। খুন করা হয়েছিল বিলকিস বানর পরিবারের মোট 8 জন সদস্যকে। এরপর বিলকিস বানর ধর্ষকদের 2008 সালে যাবজ্জীবন কারাদণ্ড হয়, কিন্তু দণ্ডিত সেই 11 জন ধর্ষক আচমকাই মুক্তির স্বাদ পেয়ে গেলেন 2022-এর 15 আগস্ট, যেদিন দেশের স্বাধীনতা দিবস 75 বছর পূর্ণ করে 76 বছরে পা রাখল। জেল থেকে মুক্তি পেতেই ধর্ষণের দায়ে দণ্ডিতদের গলায় মালা পরিয়ে মুখে মিষ্টি দিয়ে বরণ করা হয়েছে। আর গুজরাটের একজন প্রতিনিধি আরও এক ধাপ এগিয়ে বলেছেন, এই ধর্ষকদের স্বভাব চরিত্র ভালো, তাই বিলকিস বানর ধর্ষকদের মুক্তি নিয়ে বিতর্ক অব্যাহত। এই নিয়ে আবার সুপ্রিম কোর্টের মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, সিপিএম নেত্রী সুভাষিনী আলী প্রমুখ। বিলকিস বানর ধর্ষকদের গ্রামে ফেরার খবর ছড়িয়ে পড়তেই সেখানকার একটি বিশেষ সম্প্রদায়ের মানুষরা ঘর বাড়ি ছেড়েছেন, অনেকে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন। ঘর ছাড়া ওই বিশেষ সম্প্রদায়ের মানুষরা বলছেন, দণ্ডিত ওই 11 জনের মুক্তির খবর তাদের কাছে ছিল না, দণ্ডিতরা মুক্তি পাওয়ার পরেই তারা এই খবর জেনেছেন। এমনকি বিলকিসের ধর্ষক ও তার মেয়ের খুনিরা গ্রামে ফিরতেই শুরু হয়েছে উৎসব, লাউডস্পিকারে চড়া স্বরে চলছে গান, বাজছে ডিজে, পুড়ছে বাজি। স্থানীয় প্রশাসনের কাছে এই ঘটনা উল্লেখ করে প্রায় 60 জন একটি চিঠিতে সই করে জমা দিয়েছে। এই আবেদনে তারা আবেদন করেছেন ওই 11 জন দণ্ডিত ধর্ষককে আবার জেলে পাঠাক প্রশাসন। এই 11 জনের আতঙ্কে ঘর ছাড়া মানুষগুলি পুলিশি নিরাপত্তা চেয়েছে। তারা আবেদনে লিখেছেন, ওই 11 জন ধর্ষককে জেলে না পাঠানো পর্যন্ত তারা নিরাপদ বোধ করছেন না, তাই তারা গ্রামে ফিরতে পারছেন না, কিন্তু তাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে না গুজরাট প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।